হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিকেন মালাইকারির রেসিপি। এর জন্য আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে সেই চিকেনের টুকরোগুলোকে নিয়ে তার মধ্যে লবণ, সামান্য হলুদ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে নেড়ে মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। কিছুটা কাজু, কিছুটা লাল কাঁচা লঙ্কা, 2 পেঁয়াজ কুচি, নারকেলের টুকরো নিয়ে নেবো। কাজু, কাঁচা লঙ্কা, নারকেলের টুকরোগুলো দিয়ে একটি সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেবো। কড়াই বসিয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি লাল করে ভাজা হলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে দুপাশ লাল করে ভেজে নেবো। চিকেনের টুকরোগুলো ভাজা হলে সে বানিয়ে রাখা মিক্সিতে পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দেবো। এবার অল্প মশলা ধোয়া জল দিয়ে ঢেকে রেখে দেবো 15-20 মিনিট। 15-20 মিনিট পর মাংস সেদ্ধ হলে পরে গরম মশলা ছড়িয়ে দিয়ে সার্ভ করলেই রেডি আমাদের টেস্টি চিকেন মালাইকারি।